আপনার কেমন আছেন? আমি ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ মমতাজ আপু। আমি অনেক খুশি, আমি মধুর মেলা আসছি। দেখছেন কি অবস্থা, আরো জোরে তালি হবে। বাংলা এত সুন্দর করে তিনি বলেন, আমরা খুবই, আমরা হাবিব ভাইকে, যার মাধ্যমে আমরা নাতালিয়াকে পেয়েছি, সেই হাবিব ভাইকে কাছে ফুলের মালা দিয়ে স্বাগত জানাচ্ছি। আমরা দুজনের কাছে একটু একটু কথা শুনবো, তার আগে একটু দর্শকের প্রশ্ন আছে যে আমরা না, আমরা নাদিয়াকে কেন দেখতে পাচ্ছি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নাদিয়া ঘুমাচ্ছে, আমরা যখন আসছিলাম নাদিয়া ঘুমাচ্ছিল, আর যেহেতু আসলে অনেক মানুষ, সে একটু হয়তোবা অনেক সাউন্ড, এই জন্য আনা হয় নাই। তবে নাদিয়া যখন আরেকটু বড় হবে, মধুর মেলা তো আমি শুনছি 21 বার হয়েছে এখন পর্যন্ত, মাশাল্লাহ 21 বার যেখানে হয়েছে, আরো নিশ্চয়ই সামনে হবে, নাদিও আর একটু বড় হবে, অবশ্যই আপনারা নাদিয়াকে দেখতে পারবেন সামনের বার। আর মমতাজ আপা, আমাদের সবার প্রিয় মমতাজ আপা, যিনি স্থানীয় সংসদ, আমাদের সবার অন্তরে জায়গা করে নিয়েছেন, সেই মমতাজ আপার হঠাৎ করেই আসলে, আমি আসলে এটা আমরা আজকে সকালেও জানতাম না যে মমতাজ আপার এখানে আমরা আসব। আসলে এটাই মনে হয় আল্লাহ বা খোদার ইচ্ছা যে আমরা এখানে আসব, এবং আপনাদের সামনে, এত মানুষের সামনে, আপনারা যাদের, যার আমাদেরকে, যারা আপনারা ছোট্ট সেই মোবাইলে দেখতেন, আজকে একদম সামনাসামনি দেখতে পারবেন, এবং আমরাও আসলে খুব আনন্দিত যে আপনারা আমাদেরকে সেই ছোট্ট স্ক্রিনে দেখেন, আমরাও আজকে আপনাদেরকে সামনাসামনি দেখতে পারবো। এবং অনেক অনেক ধন্যবাদ সবাই। মমতাজ আপার গানের সাথেও কিন্তু আমরা একবার যে নান্টু ঘটকের কথা শুনে, এই গানটার সাথেও কিন্তু আমরা একবার ছোট্ট, মনে হয় 30 সেকেন্ডের মনে একটু অভিনয় করেছি, আমি জানি না সেটা আপু দেখেছে নাকি, দেখেছেন। এবং আপনারা সবাই ভালো থাকবেন, মধুর মেলা আমাদের আজকের এই দিনে। আসলে আমি মমতাজ আপার বাবা মধু বায়াতিকে খুবই শ্রদ্ধাভরে স্মরণ করছি, যিনি আসলে আমাদের এই, আসলে ব্যান্ড মিউজিক এগুলো তো আমাদের মিউজিক, এগুলো পশ্চিমা মিউজিক, কিন্তু আমাদের যে রিয়েল, আমাদের যে মাটির গান, এই মমতাজ আপা এখনো আমাদের জন্য ধরে রেখেছেন। আল্লাহ যেন মমতাজ আপাকে আরো দীর্ঘজীবী করুক, আমাদের উনি যেন আরো, ওনার যে পরবর্তী যারা আসবে, পরবর্তী জেনারেশন, তাদের মধ্যে যেন এই গানগুলো বেঁচে থাকুক, সেই প্রার্থনাই করি। আপা আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। মানে কি আমি স্টেজে আসলে একটা গান গাইতে হবে নাকি? আমার নাতাশা বলতেছে আমরা কি আপার গান শুনতে পারবো, আমাকে ওখানে বলতেছে, আমি বলি আমি ঠিক জানি না ওনাদের প্ল্যান কি, তবে আপা জানি না আপার কি প্ল্যান, তবে আপা যদি আজকে আমাদেরকে, জানি না আমরা কতক্ষণ থাকতে পারবো, বাট আপা যদি একটা গান শুনান আমরা চিরকৃতজ্ঞ থাকবো লাইভ।